আমার কর্তব্য, আশা রাখিছো নিশ্চয় আমি আমার যে একটা প্রয়াস আর ইয়াত কৃতি রক্ষার কথাও ভাবিছে, সেই কারণে মই আরো বেশি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন। হ্যালো ভাই বনিকল, কি খবর? আপনার খবর নিচ্ছে ভাল, স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল আক্রমণ ভাই। আসুন আজি কত যাম জানেনে? আজি যাম মনসাত, মনসা পূজা আছে আর সেই মনসা পূজা উপলক্ষে আমার বজালের ব্র্যান্ড এম্বাসেডর আনন্দ খাতানের সাথ যাব, লগতে ময়ও যাম। আমি গছপুলি রোপণ করিম আর আপনার দেখাই দিম। বলক তেনে ভিডিওটি আমি আরম্ভ করো। এইটার পরে একটা কথা জানিব পড়িব, একটা কথা শিকিব পড়িব, আমার শরীরক কিমান অক্সিজেন লাগে আর বিটিসির অধ্যক্ষজনক লাগ পাবো আর আনন্দ খাদানের স্যারক লাগ পাবো। ওর ভিডিওটি শেষলক চাই দেখো, ভিডিওটি স্কিপ নকরি। স্যার আহিবালাক, আমি স্যারের লগত যাম। এই আমি স্যারের লগত কথা পাতি পাতি গই আছো। স্যার এজন সহজ সরল মানুষ আর সকলকে সমান চকুরে চায় আর খুব মরমিয়াল। সেইদিনা আমাক জনাইছে আর সেয়ে আমি এই সেগুলো তেখেতক আমার পূজা মহোৎসব উদযাপনের প্রথম দিন কার্যসূচী, এই কার্যসূচীত অংশগ্রহণ করেছে আমার পাঠশালা অঞ্চলের পরিবেশ আর বন বিভাগের সরকারের ব্র্যান্ড এম্বাসাডর সম্মানীয় খাতুনিয়ার মহোদয়, ইয়াতে উপস্থিত আছে আমার আপনার এসে ওসরতে বসবাস করা তথা বাক্সা জেলা ইউপিপিএলের সাধারণ সম্পাদক প্রশাসনিক সম্মানীয় জয়ন্ত চন্দ্র মহোদয়, ইয়াত উপস্থিত এই অঞ্চলের সম্মানীয় অবসরপ্রাপ্ত শিক্ষাগুরুসকল, কর্মরত শিক্ষাগুরুসকল আর এই আয়োজক কমিটির সম্মানীয় সভাপতি সম্পাদককে ধরে অন্যান্য বিষয়বীয়াসকল উভক্ষণত পবিত্র ভূমিত সমবেত শ্রদ্ধার ভক্তপ্রাণ রাইজ, আজি মঞ্চত উপবিষ্ট মোৰ অতিকে শ্রদ্ধা আর সন্মানের বিটিসি বিটিআরর সন্মানীয় অধ্যক্ষ মহোদয়, মঞ্চত উপবিষ্ট বাক্সা জেলার ইউপিপিএলর সন্মানীয় সম্পাদক মহোদয়, এই পূজাখনে এক সমন্বয়ের বার্তা বিলীন করেছে সমগ্র রাজ্যের কারণে, এক আধ্যাত্মিক বার্তা। এই আধ্যাত্মিক বার্তায় মানুষের মনবিলাক শক্তিশালী করে আর শক্তিশালী মনের জড়িয়ে সুন্দর মনের সৃষ্টি হয় আর সুন্দর মনে সুন্দর সমাজ গড়ার কারণে সকলে আগবাড়ি এই নজানো, কিন্তু আমি যদি এখন ভাল প্লেটফর্ম দিব পারো, যদি একটা সুন্দর মঞ্চ দিব পারো, হয়তো বিশ্ববিখ্যাত হবলৈ ইয়ারপরা গই আছে। গতি আমি সকলে এই পূজাভাগের জড়িয়ে এই সমন্বয় বজায় রাখিম আর এনেকা একটা ধর্মীয় অনুষ্ঠানত আজি আপনাদের প্রকৃতি রক্ষার কথাও ভাবিছে, সেই কারণে মই আরো বেশি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো। আর সকলতক ভাল লাগিছে মই স্যারক না শুনে আসিল, গতি স্যারক আজি মই প্রত্যক্ষ করল অসরের আর লগতে আমার সম্মানীয় করণীয় স্যারকও আজি মই পালো, মোট এইখিন সময়তে লগ পড়ারে বাক্সা জেলার পরিবেশের কথা যেতে আরম্ভ করেছে, সচাকই এই মনটু সজীব হয়ে থাকব, আগন্তুক দিন আমি হয়ে সকলে কাম করিম। গতি অধ্যক্ষ মহোদয়কে মই তাকেই কইছো যে মই আমার বিটিআর অঞ্চলতো বিভিন্ন ঠাইত হয়তো বিভিন্ন সময় গইছো আর এটা হয়তো আরো বেশি আমি ভালকি হয়ে কাম করব পারি, কারণ প্রকৃতি রক্ষা আমার কারণে সকলতক প্রাইম কনসার্ন। এটা মই নবপ্রজন্মলে একটা আহ্বান রাখিছো, আজি সমগ্র রাজ্যখনের নবপ্রজন্মই প্রকৃতির যোদ্ধা হবলে আহ্বান রাখিছো, তেওঁলোকে পড়া শুনা করে একো একোগৰাকী ভাল মানুষ হব, সমাজের কারণে ভাল অবদান দিব, কিন্তু তার লগতো তেওঁলোকে প্রকৃতি রক্ষার ক্ষেত্রতো কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব লব লাগিব, তেওঁলোকৰ ওপৰতে এটা গুরু দায়িত্ব আহি পড়েছে এই প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্র। সব আজি সমগ্র বিশ্ব কঁপি উঠিছে, সমগ্র বিশ্বত
আমার গোলকীয় যিটো উষ্ণতা ইয়াক কমাব পৰা হোৱা নাই। জাউৰিয়ে জাউৰিয়ে আমাৰ পৰিৱেশ বিজ্ঞানীসকলে বহিছে বিশ্বৰ বিভিন্ন স্থানত, কিন্তু এতিয়ালৈকে আমাৰ গ্লোবেল ৱাৰ্মিং কমাৰ ৰাস্তাত নাই, বাঢ়িহে আছে। আৰু আমাৰ কাৰণে হৈছে সকলোতকৈ ডাঙৰ বিপদ হৈছে এই গোলকীয় উষ্ণতা বৃদ্ধি। এই গোলকীয় উষ্ণতা বৃদ্ধিয়ে আমাৰ জলবায়ুৰ ব্যাপক পৰিৱৰ্তন কৰিছে, আৰু ব্যাপক পৰিৱৰ্তন যে জলবায়ুৰ হৈছে ই আমাৰ ওপৰত প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে। আমি গ্লোবেল ৱাৰ্মিং কমাব লাগিলে আমাৰ মাত্ৰ এটাই ৰাস্তা, সেয়া হৈছে গছপুলি ৰোপণ আৰু তাক সংৰক্ষণ কৰা। এয়া বাস্তৱ কথা। গতিকে এই বাস্তৱ কথাটো আমি লক্ষ্য কৰিব লাগিব। আমাৰ সন্তানক মৰম কৰাৰ দৰে আমি গছক মৰম কৰিব শিকিব লাগিব। কাৰণ চাওক, এদিনত এজন মানুহক তিনিটা চিলিণ্ডাৰৰ সমান অক্সিজেন গেছ প্ৰয়োজন হয় এজন সুস্থ মানুহক। হাজাৰ হাজাৰ লাখ লাখ টকা খৰচ কৰি কেক কাটে, কিন্তু জন্মদিন হেপী বাৰ্থডে বুলি কওঁতে কেণ্ডেল ফু মাৰি নুমাই দিয়ে। জ্বলি থকা প্ৰদীপ, যি প্ৰদীপৰ জৰিয়তে মোৰ সন্তান আগবাঢ়ি থাকিব বুলি আমাক জন্মদিন পালন কৰিছিল মোৰ মা দেউতাই, কিন্তু সেই কথাটো আজি এই প্ৰদীপটো জন্মদিনৰ এই হেপী বাৰ্থডে বুলি কোৱাতে কেণ্ডেল ফু মাৰি নুমাই দিয়া সংস্কৃতিয়ে আমাক কৰিব নোৱাৰে। তাৰ পৰিৱৰ্তে এজোপা গছ ৰোৱক, গছে অক্সিজেন যোগান ধৰিব। বিগত সময়ত কৰোণা মহামাৰীয়ে আমাৰ কিমানৰ প্ৰাণ লৈছে আপোনালোকে শুনিছে যে অক্সিজেন চেচুৰেশ্যন কমিছে, তেওঁ মৰি গ'ল। অক্সিজেনৰ অভাৱত ইমানজন মৰি গ'ল। কাৰণ মই যি ঠাইলৈ যাওঁ মোৰ লক্ষ্য হৈছে খালী ঠাই, মোৰ সদায় লক্ষ্য হৈছে খালী ঠাই, মানে পাগলৰ নিচিনা খালী ঠাই বিচাৰি ফুৰা এজন মই গছ ৰোপণ কৰা সাধাৰণ ব্যক্তি। গতিকে আপোনালোক সকলোৱে আহক, এই অঞ্চলৰ জন্মদিনবিলাক ইয়াত গছ ৰোপণ কৰি পালন কৰক। এই আৰু যদি গছপুলি লাগে বিনামূলীয়াকৈ যিমান গছপুলি লাগে মই দিবলৈ সাজু আছোঁ। মই আজি আনুষ্ঠানিকভাৱে আপোনালোকক ঘোষণা কৰিছোঁ। গতিকে আপোনালোকৰ এই অনুষ্ঠান আজি পাঁচদিনীয়া কাৰ্যসূচী সুকলমে পাৰ হওক। মা ভগৱতীয়ে নিশ্চয় এই শক্তি সকলোকে প্ৰদান কৰিব। ৱাৰ্মিঙক যদি আমি জিৰ' যদি কৰিব লাগে নিশ্চয় আমি প্ৰচুৰ পৰিমাণত আমি গছ ৰুব লাগিব, আৰু তেতিয়াহে আমি প্ৰচুৰ পৰিমাণৰ অক্সিজেনটো পাম। আৰু ইয়াৰ কাৰণে আমাৰ অসম চৰকাৰৰ ব্ৰেণ্ড এম্বাচাডৰ আনন্দ খাটনিয়াৰে যিখিনি প্ৰয়াস কৰিছে নিশ্চয় বহুত বহুত মানে মই ধন্যবাদ দিছোঁ। যে সঁচাকৈ আমাক যদি মানে আমি সকলোৱেই জানো যে গছ থাকিলেহে মানুহ থাকিব, আৰু গছ বিনা মানুহ নাথাকি। ইয়াৰ কাৰণে আমি সকলোৱে নিশ্চয় গছপুলি ৰোপণৰ যি এটা পদক্ষেপ, এই পদক্ষেপটো কৰিব লাগে। আৰু অকল গছপুলি ৰোপণৰে নহয়, সেইটো আমি মানে আমাৰ কৰ্তব্য। আশা ৰাখিছোঁ নিশ্চয় আমি আমাৰ যি এটা প্ৰয়াস, আৰু ইয়াত মই ওদালবাৰীত ইয়াত মানে তেওঁ সংখ্যক যি এটা মনসা পূজা পূজা কমিটি ইয়াত মানে প্ৰয়াস কৰাটো দেখিছোঁ। নিশ্চয় ইয়াত যিখিনি গছপুলি ৰোপণ কৰিছোঁ আমি নিশ্চয় সেইটো মানে মানে জীয়াই থাকিব, আৰু ইয়াত মানে জীয়াই ৰখাৰ কাৰণে এই কমিটি লালন পালন কৰিব। আৰু নিশ্চয় তেনেকৈ আমাৰ যি এটা গ্লোবেল যি ৱাৰ্মিং সেইটো আমি জিৰ' কৰাত নিশ্চয় সহায় কৰিব পাৰিম। ঠিক আছে, থেংক ইউ ছ' মাছ। ভিডিওটো চাই যদি কিবা এটা ভাল লাগিল তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব। পুনৰ এটা নতুন ভিডিঅ'ত লগ পাম। আজিলৈ সামৰিছোঁ, বাই বাই, লাভ ইউ।